আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি কথা নিয়ে আমি আজকে এই চ্যানেলের সামনে হাজির হয়েছি এবং সেটা আমার কাছে ভীষণভাবে অপমানজনক। তোমরা আমার ক্লাস অনেকেই করো এবং আমার এখানে অনেকেই এখানে সামনাসামনি বসে আমার একাডেমিতে পড়াশোনা করে, তবে যে বিষয়টি নিয়ে আমি সবাইকে কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে বিগত প্রায় দিন 15 আগে আমার প্রথম একটি ঘটনা আমার সামনে আসে যে আমার বহুদিন আগের কোনো স্টুডেন্ট তারা আমার কাছে পড়েছেন এবং পড়ার পরে সেই নোটপত্র নিয়ে তারা অন্য স্টুডেন্টকে সেল করেছে আমার নামে। এটা ভীষণভাবে সত্যি কথা বলতে আমার একাডেমি এবং আমার যেহেতু আমি ব্যক্তিগতভাবে এই একাডেমিটাকে মালদাতে চালাই সেক্ষেত্রে আমার জন্য ভীষণ অপমানজনক মনে হয়েছে, কারণ বহুদিন আগে থেকেই আমি কিন্তু বারবার সবাইকে বলে এসেছি যে কেবলমাত্র শুধু নোট ওইভাবে আমি অ্যামাউন্ট নিরিখে সেল করবো না, যারা সত্যিকারের পড়তে চায় তাদের মিনিমাম একটা প্রিন্টিং কস্টটাই শুধু পে করতে হয় এবং তার সঙ্গে অবশ্যই আমার সঙ্গে আমার যে অনলাইন ক্লাস হোক সেই ক্লাসের সঙ্গে তারা যুক্ত থাকে। কেবলমাত্র অপশনাল সাবজেক্ট ছাড়া আমার এই প্রসেসটা কিন্তু আর কোথাও চালু নেই, মূলত শুধু অপশনালের ক্ষেত্রে। তবুও সবাইকে বারবার বলে দিচ্ছি কেবলমাত্র প্রিন্টিং কস্ট এবং তার জন্য কুরিয়ার কস্ট এবং আমরা 2 মাস বা 3 মাস বা 5 মাসের জন্য সবাই যেটা পড়ে তার জন্য একটা একদম নমিনাল একটা ফিজ, সেই ফিজটাকে একসঙ্গে জুড়ে তারপরে ক্যান্ডিডেটের কাছ থেকে নেওয়া হয়। তো এইটা প্রসেস, কিন্তু যে ঘটনাটি ঘটেছে এবং একটা নয় দুটো ঘটনা আমার সামনে এসেছে, যে ঘটনায় দেখা যাচ্ছে যে নর্মাল জিকে সাবজেক্টগুলো যেগুলি আমি এখানে পড়াই সেই সমস্ত সাবজেক্ট সেই সাবজেক্টগুলি মূলত আমার নামে সেই স্টুডেন্ট, আমি কারো নাম বলতে চাইছি না কারণ এইরকম ঘটনা একাধিক ঘটতে পারে, আমি আমার দিক থেকে সবাইকে সচেতন করার জন্যই এই কথাগুলি বলছি মূলত। তো সেই স্টুডেন্ট আমার নাম দিয়ে সেই নোটগুলি কেউ 8,000 কেউ 10,000 টাকা করে সেল করেছে, যেটা কিন্তু আমার কাছে সত্যি ভীষণভাবে বেদনাদায়ক যে আমার নাম নিয়ে এই সমস্ত কাজকর্ম চলছে। তোমরা যদি কেউ আমার নাম নিয়ে, আমার নাম আলপনা রত্ন এবং আমার একাডেমির নাম আনন্দরত্ন একাডেমি মালদা একাডেমি রয়েছে, তোমরা যদি কেউ এইভাবে থার্ড কোনো ব্যক্তির দ্বারা ডিপ্রাইভ হও যারা আমার কাছ থেকে আমার নাম নিয়ে আমার কাছ থেকে নোট নিয়ে তোমাকে নোট দিয়েছে বলে তার জন্য টাকা পয়সা তোমরা পে করেছো, এইরকম যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু তোমরা সরাসরি আমার এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো যে এই ঘটনা ঘটেছে এবং কোন ক্যান্ডিডেট করেছে কার তার নাম এবং সেগুলি নিয়ে যোগাযোগ করতে পারো, এবং সচেতনতা ভীষণ জরুরি কারণ আমি আমার দিক থেকে কিন্তু এই বিষয়টি পুরোটাই স্টপ রেখেছিলাম। যারা ভীষণভাবে আমার সঙ্গে যুক্ত আমার সঙ্গে পড়ছে, যারা আমার ক্লাস কেবলমাত্র ফলো করে সরাসরি ডিরেক্টলি, তাদের জন্যই কেবলমাত্র আমি নোটটা সরবরাহ করি, কিন্তু তার জন্য নোট পারপাসে আলাদা করে 8,000 10,000 এই টাকাটা কিন্তু আমি সাধারণত নিই না। তাহলে এই সচেতনতা সবাইকে জানানোর জন্য এবং ভীষণ দুঃখের সঙ্গেই জানাচ্ছি যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, তোমরা কিন্তু চটজলদি সেই জায়গাটায় তোমরা তোমাদের মতন করে চিন্তা করো যে কী করণীয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যতে আশা করি কেউই তোমরা এই কাজটা করবে না এবং এই আশা রেখে আমি আজকের এই ভিডিও বা কথোপকথন শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।